নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আবারও এসে গেছি কলকাতা জব স্টুডিওর পক্ষ থেকে আরও একটি নতুন ভ্যাকেন্সি নিয়ে, এবং এটি চমৎকার ভ্যাকেন্সি, পার্মানেন্ট জব। এটাতে ব্যাংকের যে ক্যাশ রিফিলিংয়ের কাজটা হয়, আপনারা দেখেছেন অনেক সময় আমরা এটিএমে ক্যাশ লোড করতে গেলে, এই সরি, ক্যাশ তুলতে গেলে সেখানে দেখবেন অনেক সময় গাড়ি আসে, ভিতরে দেখবেন শাটার নামিয়ে ক্যাশ যে অফিসাররা ক্যাশ লোড করে, এটা কিন্তু ওই অপারেটর বা অফিসারদের কাজ, ঠিক আছে? তো এই কাজটাই আমাদের এই মুহূর্তে রয়েছে। এই জবের জন্য কোনো রকম টাকা পয়সা কোনো কিছু লাগে না, ইন্টারভিউর মাধ্যমে আপনাকে সিলেক্ট হতে হবে। তার সম্পূর্ণ প্রসিডিওর আমি আপনাকে বলে দিচ্ছি, শুনে নিন। এটা নর্থ কলকাতার জন্য ভ্যাকেন্সি রয়েছে এবং সেন্ট্রাল কলকাতার জন্য, এরিয়ার জন্য রয়েছে। বেসিক্যালি ইমিডিয়েট জয়েনার্স লাগবে, পুরোটাই ব্যাংকিং ক্যাশ অপারেশন জব, কোনো সেলস বা টার্গেট নেই। পজিশন যে পোস্ট, এটিএম অপারেটর। জেন্ডার মানে অনলি পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স, ফ্রেশার্স এক্সপিরিয়েন্স, যে কোনো যে কেউ অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে যে ম্যান্ডেটারি মিনিমাম 10 পাস, এবং ইংলিশটা পড়তে জানতে হবে, ফ্লুয়েন্ট হলেও হবে না হলেও হবে, কোনো অসুবিধা নেই, বাট পড়তে জানলেই হবে, বিকজ কিছু ফর্ম থাকে, ফর্ম টর্মগুলো ফিল আপ করতে হয়। ডিউটি আওয়ার্স এখানে নর্মালি 9 থেকে 11 ঘন্টার মধ্যে হয়, 9 ঘন্টা, ধরো 8 ঘন্টা নেট ডিউটি ইনক্লুডিং, তার সঙ্গে 1 ঘন্টা ব্রেক, টোটাল 9 ঘন্টা ডিউটি। ওভার টাইম আপ টু 2 ঘন্টা পর্যন্ত হয়, সেই জন্য তোমাদের আমি বললাম যে 11 ঘন্টা টোটাল ডিউটি, যার মধ্যে 10 ঘন্টা নেট ডিউটি হয়। এই 10 ঘন্টা ডিউটিতে তোমাদের যে স্যালারি থাকে সবটাই আমি বলে দিচ্ছি কীভাবে কী হচ্ছে। আচ্ছা, এক্সট্রা ডিউটির জন্য এই যে বললাম ওভার টাইম তোমার কস্ট কোম্পানি দেবে, 1 ডে উইক অফ থাকবে, ঠিক আছে, আর 2টো করে পার্সোনাল লিভ আছে পার মান্থ আফটার 90 দিন, মানে তোমার জয়েনিংয়ের 90 দিনের পর থেকে, ঠিক আছে। বয়স যেটা সময় বয়স সীমা 21 থেকে 34-এর মধ্যে, আধার কার্ডে ফুল ডেট অফ বার্থ থাকা ম্যান্ডেটারি। স্যালারি যেটা থাকছে এখানে আমি যে বললাম, স্যালারিটা আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে এনি ওয়ান ক্যান ইজিলি আর্ন আপ টু 12,000, 12,000, মানে হচ্ছে তুমি চাইলে এখানে 12,000 টাকারও বা তারও বেশি ইনকাম করতে পারো, ওভারটাইম করে এবং ডবল পে ডিউটি করে। এবার কীভাবে হচ্ছে এটা হিসাবটা দেখে নাও। নেট স্যালারি 8 ঘন্টার জন্য 9,700 টাকা। ওই যে আগে বললাম তোমাদের এখানে হচ্ছে ওভারটাইম আছে, যেটা ওভারটাইম হচ্ছে রেট হচ্ছে 25 থেকে 30 টাকা ঘন্টা, তো পার ডে 2 ঘন্টা যদি ওভারটাইম হয়, 26 দিন এরা ক্যালকুলেট করে অলমোস্ট 11,500-12,000 টাকার মতো হয়েই যায়। প্লাস সানডে যদি তোমরা কাজ করো, সানডের আবার হচ্ছে ওভারটাইম কস্ট আলাদা, সেই দিন আরও তোমার কিন্তু 200 থেকে 300 টাকা এক্সট্রা পেমেন্ট পাবে, মানে যেটাকে ডবল পে বলা হয়, যেটা তোমাদের আগে বলছিলাম, ঠিক আছে, এই যে এই জিনিসটা, ওকে। আচ্ছা, এছাড়া তো পিএ, পিএসআই, বোনাস, গ্র্যাচুইটি সবই থাকবে এখানে কোম্পানি, এটা কোম্পানি ডাইরেক্ট পেরোলে থাকবে, কোনো রকম ভেন্ডার পেরোলে নয়। আচ্ছা, পার্মানেন্ট জব, 60 বছর পর্যন্ত তুমি চাইলে পার্মানেন্টলি কাজ করতে পারো। জব লোকেশন যেটা থাকছে, কলকাতা সেন্ট্রাল এবং নর্থ কলকাতা জুড়ে তোমার কাজ হবে, বেসিক্যালি সেন্ট্রাল এবং নর্থ বলতে এখানে যে ব্রাঞ্চ লোকেশন সেটাও এখানে মেনশন করে দিয়েছে। আচ্ছা, এখানে ভ্যাকেন্সি যেটা আছে 15টা ভ্যাকেন্সি আছে, তোমরা ইমিডিয়েট অ্যাপ্লাই করো। আশা করি আমাদের এখানে ভিডিওটা দেখে অনেকেই অ্যাপ্লাই করবে, হ্যাঁ, তো সেখানে কিন্তু যে ফার্স্ট অ্যাপ্লাই করবে এবং যে আগে সিলেক্ট হবে, ফার্স্ট কাম ফার্স্ট সেট, ঠিক আছে। তো নর্থ কলকাতার যে ব্রাঞ্চ লোকেশন সেটাও এখানে কোম্পানি দিয়ে দিয়েছে, নিয়ার শর্টলেক সেক্টর 1 এডি স্কুল, মানে এডি স্কুলের কাছে, যেটা হচ্ছে লেক টাউন ক্লক টাওয়ারও তোমরা ল্যান্ডমার্ক ধরতে পারো, ঠিক আছে। এখান থেকে এই 2টো লোকেশন থেকে যাদের বাড়ি অথবা রিলোকেশন ক্যান্ডিডেট হলে, মানে ধরুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো ক্যান্ডিডেট যে রিলোকেট করে থাকবে, তার কিন্তু সেই রিলোকেশনের ডিস্টেন্সটা ম্যাক্সিমাম কিন্তু 45 মিনিটসের মধ্যে হতে হবে। আর এখানকার পার্মানেন্ট বাসিন্দা হলে তো অসুবিধা নেই, কলকাতার বাসিন্দা, বাট সেটা কিন্তু 40 থেকে 45 মিনিটের মধ্যে হওয়া দরকার। এমন নয় যে তুমি ধরো বসিরহাট থেকে কেউ অ্যাপ্লাই করবে বা নৈহাটি থেকে কেউ অ্যাপ্লাই করবে, এটা কিন্তু হবে না। এই লোকেশনের 45 মিনিটের মধ্যে তার যেন এখন যে সেই প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে থাকে সেটা যেন হওয়া দরকার, ঠিক আছে। এটা হতে পারে ধরো কেউ বাঁকুড়া থেকে এসে কলকাতায় এসে জব করছে, তো এই লোকেশনে নিয়ার বাই সে রিলোকেট করে থাকছে, সেটা কিন্তু হবে, কোনো অসুবিধা নেই, যেটা এখানে অলরেডি মেনশন করাই আছে। জব ডেসক্রিপশনটা তোমাদের বলে রাখি, এটা বেসিক্যালি ক্যাশ লোডিংয়ের কাজ, এই যে হ্যাভ টু লোড ক্যাশ অ্যাট এটিএমস আফটার উইথড্রল ক্যাশ। জব ডেসক্রিপশন যেটা তোমাদের বলছিলাম এটা বলে দিই, তোমাদের বেসিক্যালি এটিএম থেকে ক্যাশ শেষ হয়ে গেলে সেখানে হচ্ছে ক্যাশ ডিপোজিট করতে হবে ব্যাঙ্ক থেকে অথবা কোম্পানির ভল্ট থেকে ক্যাশ তুলে, এটা কিন্তু এখানে সেটাই লেখা আছে, পড়ে নাও তোমরা। এর জন্য কোম্পানি কোনো যা যা ট্রেনিং দেওয়ার তোমাকে সমস্ত কিছু ট্রেনিং দিয়ে দেবে, এবং ট্রেনিং পিরিয়ড থেকেই তুমি স্যালারি পাওয়া স্টার্ট হয়ে যাবে ইন্টারভিউর পর। আচ্ছা, যারা যারা ইন্টারেস্টেড আছো, যারা কাজটা করতে চাইছো, ইমিডিয়েট এইখানে এইচআরের নাম্বার দেওয়া আছে, তোমরা এক্ষুনি এই নাম্বারে কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো। কল করলে সকাল 10টা থেকে রাত্রি 8টার মধ্যে কল করবে। নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি, 6291588441। আচ্ছা, এখানে ইন্টারভিউর সময় যে যে ডকুমেন্টসগুলো দরকার সেটাও আমি আমাকে বলে দিচ্ছি, শুনে নাও। বায়োডাটা, যেটা ফ্রেশার্সের তোমরা বায়োডাটা বানাবে, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো 2 কপি, এগুলো সব করেই কিন্তু 2 কপি, এবং এর সঙ্গে ভ্যাকসিন সার্টিফিকেটটাও লাগবে, ঠিক আছে।
যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে তোমরা এইচআরের নাম্বার দেওয়া আছে, কল করে নাও। আরও ডকুমেন্টস রিলেটেড সমস্ত কিছু হেল্প এইচআর তোমাকে কিন্তু করে দেবে। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো, কোনো কিছু জানার থাকলে কল করো। কলকাতা জব স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। আরও আপডেট পেতে, নতুন নতুন ভ্যাকেন্সি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেখো আমাদের জবটা অ্যাপ্লিকেশান করার জন্য, অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক দেওয়া আছে। যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো এই ফর্মটা ফিল আপ করো এবং এইচআরকে তার স্ক্রিনশট পাঠিয়ে দাও, তাহলে তুমি কল পাবে এবং বাকি প্রসেসটা ম্যাডাম বা স্যার করে দেবেন। এই নাম্বারে ফোন করে নেবে ফর্মটা ফিল আপ করার পর।